আহার বাপের বলে রাজা কোন করে রে আসে নদিয়া। মোমেনা খাতুন প্রতিদিন অনেক পথ হেঁটে চলা এবং অস্বাভাবিক প্রতিভা দিয়ে প্রতিকূলতা অতিক্রম করা এক নারী। দিল মে দিবানা মেরে দানা পিয়া রাজাজি কত দিলে গাই আমার বাপুজি আমরা সল্লো পিয়াছি বাবুয়া। বসাগঞ্জ উপজেলার ৬ নং রনগা ইউনিয়নের শান্ত শ্রীমন্তপুর গ্রামের মধ্যে বাস করেন এক নারী যার অদম্য চেতনা মানুষের মনোযোগ ও হৃদয় কেড়েছে। মোমেনা খাতুনের সাথে দেখা হলে যে কেউ বুঝবেন তিনি একজন ভিন্ন রকম নারী যিনি তার জীবনের অনন্য পদ্ধতির মাধ্যমে প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন। দৌড় করে দাও রে রাব্বা জান যদিও মোমেনা জন্ম থেকেই কোনো আপাত চ্যালেঞ্জের সম্মুখীন হননি বড় হওয়ার সাথে সাথে তার আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষণীয় হয়ে ওঠে। দুর্ভাগ্যবশত তার পরিবারের সীমিত আর্থিক অবস্থার কারণে সঠিক চিকিৎসা করা কঠিন হয়ে পড়েছিল। হয়তো এই অস্বাভাবিকতাই মোমেনার বেঁচে থাকার দৃঢ় সংকল্প তার মধ্যে একটি স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। আমি তোমার করলে হিয়ে এল জিয়াই এমিং মার বাচাই। নিজেকে টিকিয়ে রাখতে এবং তার বেঁচে থাকা নিশ্চিত করতে মোমেনা এমন একটি যাত্রা শুরু করেছিলেন যা তার প্রতিভার প্রমাণ দেয়। তিনি নির্ভয়ে বাজারের রাস্তায় নেমেছিলেন এবং গান গেয়েছিলেন যা তার আত্মার সাথে অনুরণিত হয়েছিল। প্রতিটি পারফরমেন্সের সাথে তিনি তার চারপাশের লোকদের উদার হওয়ার আবেদন করেছিলেন। দিল্লি গাই ও হিলি খারে গিলি পিতাজি দেখি আমার হান। মোমেনার প্রতিভা এবং মানুষের সাথে তার অকৃত্রিম সংযোগ তাকে শুধু বসাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারেই নয় পীরগঞ্জ উপজেলার আশপাশের কয়েকটি বাজারেও পরিচিত করে তুলেছে। আল্লাহ বলেন সোহনা মাহমুদ রানী। তার আকৃষ্টকরণ শক্তি এবং অটল দৃঢ়তা অগণিত ব্যক্তির হৃদয় স্পর্শ করেছে। মোমেনার গল্প মানব চেতনার স্থিতিস্থাপকতা এবং সম্প্রদায়ের সমর্থনের শক্তির প্রমাণ। বাপি গো মোমেনা খাতুনের গল্পটি একটি অনুসারক যে আমাদের জীবনে যত বাধাই আসুক না কেন সহ্য করার শক্তি আমাদের মধ্যে রয়েছে। তার অটল চেতনা এবং যারা তার প্রতিভার প্রশংসা করে তাদের উদারতা একটি উজ্জ্বল ভবিষ্যতের পথকে আলোকিত করে। তুই মরে বাবা রাজা রে আই মোর বাবা বাঁচিবে মরবু কথা আসে। শ্রীমন্তপুর গ্রাম থেকে এটি স্থিতিস্থাপকতা সাহস এবং মানুষের আত্মার অসাধারণ শক্তির গল্প। না রানীমা না আমাকে মারমা। এটি মোমেনা খাতুনের একটি যাত্রা যা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। বাবা